আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন দুটো করে নতুন নতুন চাকরির সার্কুলার আপনাদের সামনে প্রকাশ করার জন্য। তার প্রেক্ষিতে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি, আপনারা জানেন যে বুয়েসেল বাংলাদেশ সরকারের একটি সংস্থা এবং বাংলাদেশ সরকার এটা পরিচালনা করে, বিশেষ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে। তো বুয়েসেলে এর আগেও কয়েকবার এই বিজ্ঞপ্তিটা দিয়েছে, তারা ফিজিতে তারা কিছু লোক নিবে, এটা সম্ভবত তৃতীয়বার দেওয়া হলো এই সার্কুলারটা। তো যারা এর মধ্যে আবেদন করেছেন তো করেছেন, যারা আবেদন করেনি তাদের জন্য আবারও নতুন সুযোগ, তারা আবার আবেদন করতে পারবেন। চলুন আমরা জেনে নিই যে আসলে আজকে ফিজিতে যে রিসেন্টলি এই সার্কুলারটা দিয়েছে, সেই সার্কুলারে তারা কী, কতজন লোক চেয়েছে, অভিজ্ঞতা কী কী এবং বেতন কত, সব বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। চলুন আমরা মূল ভিডিওতে যাওয়া যাক। এখানে বলা আছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বুয়েসেল, জরুরি ভিত্তিতে বুয়েসেলের মাধ্যমে ফিজিতে নিয়োগ। আপনারা জানেন যে ফিজিতে যারা যে দেশেই যান না কেন, ফিজিতে যদি আপনারা যান বা ইউরোপের যে, যেমন মাঝখানে রাশিয়াতেও তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছিল, ফিজিতে যদি, ফিজির মাধ্যমে যদি আপনি বিদেশে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো দালাল ধরতে হবে না, কোনো ঘুষ দিতে হবে না, প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আপনার ইচ্ছা করে ট্রাই করতে পারেন। এই বিজ্ঞপ্তিটা ছেড়েছে 23/2023 সালে। এক নম্বরে দেওয়া আছে জেনারেল ম্যানেজার উইথ এগ্রিকালচার এক্সপার্টিস, পদের সংখ্যা হচ্ছে 2 জন। তারপরে দেওয়া আছে 2 নম্বরে দেওয়া আছে হেভি ডিজেল ইঞ্জিন মেকানিক 8 জন এবং অটোমোবাইল মেকানিক্স উইথ হাইব্রিড বায়োলিন এক্সপিরিয়েন্স 15 জন, এসি ও রেফ্রিজারেটর টেকনিশিয়ান হচ্ছে 6 জন, ডোমেস্টিক ইলেকট্রিশিয়ান 4, লিপ এসকুলেটর অ্যান্ড জেনারেটর 3 জন, অটোমোবাইল প্যানেল বেটার হচ্ছে 10 জন, অটো মোটিভ স্প্রে প্রিন্টার 8 জন, বাস ট্রাক অ্যান্ড অটোমেটিক ইলেকট্রিশিয়ান হচ্ছে 5 জন। কাজের সময় প্রতি সপ্তাহে হচ্ছে কমপক্ষে 40 থেকে 48 ঘন্টা, এটা হচ্ছে প্রতি সপ্তাহে। বয়স অনুযায়ী 40 বছর, সর্বোচ্চ 40 বছর দ্বারা তারা আবেদন করতে পারবেন। বেতনের ক্ষেত্রে এখানে বলা আছে যে 20,000 থেকে 30,000 ফিজিয়ান ডলার প্রতি বছর, মানে আপনার প্রতি ঘন্টা হচ্ছে 6 থেকে 7, 5 থেকে 6, 6 থেকে 7 এর মধ্যেই আছে। অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার প্রদান করা হবে, যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, আর যারা অভিজ্ঞ না, মানে এই সম্পর্কে জানেন না, তারাও আবেদন করতে পারবেন, তারাও যেতে পারবেন, কিন্তু হচ্ছে যারা অভিজ্ঞ তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এখানে চাকরির শর্তাবলীতে দেওয়া আছে চাকরি চুক্তি হচ্ছে 2 বছর নবায়নযোগ্য, প্রতি সপ্তাহে ডিউটি হচ্ছে 40 থেকে 48 ঘন্টা, প্রয়োজনীয় আসবাবপত্র সহ থাকা এবং কর্মস্থল যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে, মানে আপনি যে কোম্পানির আন্ডারে চাকরি নিয়ে যাবেন সেই কোম্পানি বহন করবে, প্রাথমিক চিকিৎসা খরচ কোম্পানি বহন করবে। প্রাথমিক চিকিৎসা মানে আপনার জটিল কোনো সমস্যা না, হালকা সমস্যা, সেটা তারা বহন করবে। খাবারের ব্যবস্থা নিজেকেই করতে হবে। চাকরিতে যোগদানের বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে, মানে আপনি যখন চাকরিতে জয়েন করবেন তখন আপনাকে যাওয়ার সময় বিমান ভাড়াটা আপনাকেই বহন করতে হবে, এবং চাকরি শেষে দেশে ফেরত আসার সময় বিমান ভাড়া নিয়োগকর্তা কোম্পানি বহন করবে, যে কোম্পানিতে আপনি চাকরিতে জয়েন করবেন। আপনি যখন চাকরি শেষে যখন দেশে আসতে যাবেন তখন সেই কোম্পানি আপনার বিমান ভাড়াটা বহন করবে। অন্যান্য শর্তাবলী ফিজি সম্মানের অনুযায়ী প্রযোজ্য হবে।
অন্যান্য তথ্যাবলিতে দেওয়া আছে, নির্বাচিত প্রার্থীদের বয়সের নির্ধারিত ছাড় বিচ্ছেদ এবং বিধি মোতাবেক অন্যান্য সরকারি ফি প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক কপি জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতা সনদ, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্যাদি পূরণপূর্বক বয়সেল হতে প্রদত্ত লিঙ্কে আগামী 8/3/2023 খ্রিস্টাব্দের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হইল। আবেদনের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আবেদন করে নেবেন। যোগাযোগের ঠিকানা এখানে দেওয়া আছে, সুন্দরভাবে মোবাইল নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তাদের ওয়েবসাইট দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে এই বারকোডটা স্ক্যান করে আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের যে বুয়েসেল থেকে নতুন একটি চাকরির জরুরিতে বুয়েসেলের মাধ্যমে ফিজিতে যে নিয়োগ, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করলাম। পরবর্তীতে এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি আমার কথায় কোনো কথা যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব যে কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর নতুন নতুন কী কী ভিডিও আপনারা দেখতে চান সে বিষয় নিয়ে আমরা কমেন্টস করবেন, আমরা চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।